এই শ্যাম্পুর কারখানা কার? শ্যাম্পুর কারখানা আমার মামার। কোন মামা? তোমার মামার নাম কি? মামার নাম দিন ইসলাম। তো এই পেন্টিন শ্যাম্পু বানাইতেছো প্রতিদিন কয় কি পরিমাণ শ্যাম্পু বানাও? পেন্টিন দশ বারো হাজার একটা শ্যাম্পুই। তো কেউ কিছু বলে না? কি দিয়ে বানাও? মানে তো অনেক ধরনের জিনিস দিয়ে বানাই আমরা, আপনার কয়ে বুঝাইতে পারবো না। কি কি বানা, কি কি দিয়ে বানাও? মানে আপনার ভালোমন্দ অনেক কিছু দিয়ে, বার্লি দাও, আর কি দাও, ফোম পাউডার, আর কি দাও, আর কিছু তো তাই না? এটা মানে সিক্রেট আমাদের, এটা সিক্রেট, এটা বলা যাবে না। এই যে পেন্টিন হেড এন্ড শোল্ডার্স শ্যাম্পু বানাইতেছ, মানে কারো অনুমতি নিয়ে? কারণ অনুযায়ী তো অনেক জনই বানাইতেছে, অনেক মানুষে বানাইছে। পেন্টিন শ্যাম্পু আর হেড এন্ড শেল মানে শোল্ডার্স বা বিভিন্ন ধরনের শ্যাম্পু এখানে দেখতে পাচ্ছি, সবই তো একই কেমিক্যাল। তো এই পেন্টিন শ্যাম্পু কি পরিমাণ বানাও প্রতিদিন? প্রতিদিন দশ বারো হাজার। প্রতিদিন কত? দশ বারো হাজার। প্রতিদিন দশ বারো হাজার বানাইতেছ? তো তোমাদের বেতন দেয় ঠিক মতো? তো পুলিশে কিছু বলে না? পুলিশ আসে না কখনো? ফর্ম ফিল আপ করা আছে, ফর্ম ফিল আপ করা আছে। আমার মামাকে চিনেন? আমার মামার অনেক বড় হাত, আমরা সারা বাংলাদেশে ব্যবসা করি। তো ব্যবসা করতে যায় তোমাদের কোনো সমস্যা হয় না? না। তো এই যে আবিজাবি দিয়ে মানুষের শ্যাম্পু বানাই দিতেছ, মানুষের চুলের ক্ষতি হবে না? সেটা আমরা কেমনে করব? আমাদের কাছে আমরা করতেছি। তো এই শ্যাম্পু বানাও তোমাদের এমনি কেউ কিছুই বলে না? না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে অকপটে তারা স্বীকার করছে একই কেমিক্যাল দিয়ে বিভিন্ন রাসায়নিক দিয়ে তারা যে শ্যাম্পু তৈরি করছে পেন্টিন শ্যাম্পু, প্রতিদিন তারা দশ থেকে বারো হাজার পিস শ্যাম্পু তৈরি করেন। এখানে একজন মালিকের ভাগিনার সাথে কথা বললাম। কি নাম তোমার? স্বপন। স্বপন, তোমার মামার নাম কি? দিন ইসলাম হক। দিন ইসলাম হক, তার হাত অনেক লম্বা না? সবার সাথে লাইন করা। মালিকের ভাগিনা যদিও বিভিন্ন তথ্য দিয়েছে, তবে মূল বিষয়টা হচ্ছে পোশাক কারখানার কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত যে তরল সাবান, সেই তরল সাবানের সাথে কৃত্রিম রং ও সুগন্ধি দিয়ে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত প্যান্টিন এবং হেড অ্যান্ড শোল্ডার সহ নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু। নিম্নমানের স্প্রিটের সঙ্গে রং মিশিয়ে তৈরি করা হচ্ছে বডি স্প্রে। এটা পুরান ঢাকার বংশাল মালিকটোলা এলাকায় বিস্তীর্ণ জায়গা জুড়ে এই ধরনের কারখানা গড়ে উঠেছে। শ্যাম্পুগুলো তৈরি করতে প্রথমে যে জিনিসগুলো দরকার হয়, প্লাস্টিকের বিভিন্ন ধরনের বড় বড় পাত্রের সাথে কেমিক্যালগুলো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এরপরে এগুলো যখন ঘনত্ব বাড়ে, এরপরে এটার সাথে সুগন্ধি মিশিয়ে এটা কিন্তু কালার যুক্ত করে মিশিয়ে এই ধরনের শ্যাম্পু তারা তৈরি করছেন। আপনারা দেখছেন বাথরুমের যে পরিবেশ, এবং আমাদের একজন সহকর্মী এই শ্যাম্পু হাতে মেখে চেষ্টা করছেন ফেনা তোলার, কিন্তু কোনো ফেনা উঠছে না। তারা এটা ফোম পাউডার দাম হওয়ার কারণে ফোম পাউডার পরিমাণটা কমিয়ে দিচ্ছে। এই লাল রঙের যে পাত্রগুলো দেখছেন এটা গত রাতে তারা ভিজিয়ে রেখেছে। আমাদের জানিয়েছেন মালিকের এখানে কর্মরত যারা আছেন তারা আমাদের জানিয়েছেন যে চব্বিশ ঘন্টা পরে এই জিনিসটা ব্যবহার উপযোগী হবে। এই জিনিসটা আপনারা দেখছেন বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকারগুলো কিন্তু নকল প্রতিরোধক, যে অর্থাৎ স্টিকার এই বাথরুমের পরিবেশ দেখুন, ভিতরে যে বাথরুমের পরিবেশ এবং শ্যাম্পুর পরিবেশ একাকার হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, কোনো প্রকার নিয়মনীতি তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কিন্তু বেশ কিছু পাত্রের মধ্যে এই ধরনের শ্যাম্পুগুলি তৈরি হচ্ছে। যদি এক একটি শ্যাম্পুর দাম আড়াইশো থেকে তিনশো টাকা। একটি প্যান্টিন শ্যাম্পু যে যারা ব্যবহার করেন দীর্ঘদিন ব্যবহারের ফলে, কিন্তু বিশেষ করে আমরা যারা শ্যাম্পুর উপরে নির্ভরশীল, চুল পরে যাওয়া সহ চর্মরোগ নানা ধরনের জটিলতায় কিন্তু আপনারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। নকল ও ভেজাল শ্যাম্পু সহজলভ্য হওয়ার কারণে এবং অধিক মুনাফা হওয়ার কারণে মালিটোলা বংশাল বিশেষ করে জুম্মন কমিউনিটি সেন্টার আশেপাশে এবং নতুন রাস্তায় প্রায় কয়েক শতাধিক কারখানা কিন্তু গড়ে উঠেছে, এবং একটি সিন্ডিকেট, একটি চক্র এবং কিছু দুষ্কৃতিকারীদের, বিভিন্ন চাঁদাবাজদের ম্যানেজ করে এই ধরনের কারখানা কিন্তু তারা তৈরি করছেন, পরিচালনা করছেন বছরের পর বছর ধরে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে তিনশো টাকার যে শ্যাম্পুটা, এটা কিন্তু তারা তিনশো টাকা পাচ্ছে না। এরা মোটামুটি একটি ডিব্বার মধ্যে শ্যাম্পু ভরে এরা মানে পাইকারি পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি করে দেয়। বিশেষ করে নাইনটি নাইন যে সবগুলি আছে এবং বিভিন্ন ধরনের গ্রামীণ মফস্বল এরিয়া সহ বিভিন্ন যে হাট বাজার বা মেলা বসে, এই মেলার মধ্যে দেখবেন আপনারা কম অনেক প্রসাধনীগুলো কিন্তু কম দামে বিক্রি করছে, মূলত ওই সমস্ত মানে কাস্টমারকে টার্গেট করেই
এই ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের ব্যবসা প্রতারণা ফাঁদ পেটেছেন। এই যে দেখছেন আমার টোঙ্গানো দেখতে পাচ্ছি, এটার মধ্যে একটা ফোম পাউডার, এই ফোম পাউডারটা দিলে কিন্তু আপনার ফেনা ওঠে। এই ফোম পাউডারটা মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু স্কিনের মারাত্মক সমস্যা হয়। এরপর আমি একটু এই রুমে যাচ্ছি, এই রুমের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কন্টেনার এখনও মজুত করা আছে। বেশ কিছু কন্টেনারের মধ্যে ইতিমধ্যে তারা শ্যাম্পু ভরে রেখেছে। যদিও একই কেমিক্যালে বিভিন্ন মোরক শুধু পরিবর্তন হচ্ছে, মোরকের সাথে সাথে নামেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু ভিতরে যে র মেটেরিয়ালসটা আছে, যে নকল শ্যাম্পুটা, কিন্তু একই জিনিসটা। সেই যে বলছিলাম যে কাপড় ধোয়ার যে তরল, যে মূলত যে সাবানটা, সেই সাবানের সাথে সুগন্ধি মিশিয়ে কিন্তু এই ধরনের শ্যাম্পুগুলো তৈরি করছেন। আমি একটু আতঙ্কিত আছি এই কারণে, আপনারা শুরুতেই দেখেছিলেন যে মালিকের দুই ভাইগনা যেভাবে কথা বলেছে, তাদের ফর্ম ফিল আপ করা আছে, আমি আসলে উৎকণ্ঠার মধ্যে আছি। এই পাতিলটার মধ্যে মোটামুটি 50 কেজি তারা শ্যাম্পু তৈরি করছেন। এরপরে ছোট ছোট মুখাগুলো কিন্তু সাবান দিয়ে তারা পরিষ্কার করছেন, যেন কোনো প্রকার ময়লা আবর্জনা না বোঝা যায়। এগুলো মূলত বিভিন্ন ভাঙারি দোকান থেকে এবং টোকাইডের মাধ্যমে, মাঝখানে একটা বোতল দেখতে পাচ্ছেন, এই বোতলের মধ্যে রয়েছে আপনার সুগন্ধি। এরপরে এই কন্টেনার সাজিয়ে রাখা হয়, অতপর স্টেপ বাই স্টেপ একটি কন্টেনার দিয়ে বা মগের মাধ্যমে কিন্তু বিভিন্ন বোতলে এই তরল বা নকল ভেজাল শ্যাম্পু প্রবেশ করানো হয়। এটার আরেকটি সুবিধা হচ্ছে, এই তরল শ্যাম্পুগুলো মানে পথে মধ্যেও খুব একটা বোঝা যায় না, বোঝার উপায় নেই, কারণ ফলের কার্টনের মধ্যে এই শ্যাম্পুগুলো মানে ঢুকিয়ে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে মফস্বল এরিয়া তারা পাঠিয়ে দেন। রাজধানীর বংশাল মালিটোলা এলাকা থেকে মাসুদ, ধন্যবাদ সকলকে।